আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 2 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, নয়া বছরের শুরুতে প্রদেশ বিজেপির সভাপতি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, গোমাংস খারাপ লিখে দিক, একদিনেই বন্ধ করব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রকিবুল বাগযুদ্ধ তুঙ্গে। মৃতদেহ নিয়ে টানাটানি, পুলিশের উদ্যোগে সৎকার সম্পন্ন কাটিগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মুখাগ্নি করলেন স্বামী। বরাক সেতুর দাবিতে এক মঞ্চে রাজনৈতিক ও রাজনৈতিক ব্যক্তি ও সংগঠন, ক্রমেই জোরদার হচ্ছে গণিগ্রাম রাজনগর বরাক সেতুর দাবি। গাগলাচড়ায় লক্ষ পতঙ্গের আত্মহত্যা, সেতু পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা। খাবারে বিষ প্রয়োগে মুরগের মৃত্যু, থানায় মামলা। এবং সর্বশেষ খবরটি হলো, শুকনো মরশুমে সুগার মিল সাধুটিলা রাস্তা সংস্কারে কৃপানাথ ও বিজয়ের হস্তক্ষেপ দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে কে হবেন রাজ্য বিজেপির নতুন সভাপতি, কার উপর বর্তাবে রাজ্য বিজেপির শীর্ষ গুরুত্বপূর্ণ পদটি, বর্তমানে এ নিয়ে বিভিন্ন মহলে চলছে জোরদার চর্চা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন করে গঠন করা হবে বিজেপির রাজ্য সমিতি ও নির্বাচন করা হবে নতুন সভাপতি। 5 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বরের মধ্যে আসামের মন্ডল জেলা সমিতিগুলি নতুন করে গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত শনিবার বশিষ্ঠস্থিত কার্যালয়ে সাংগঠনিক নির্বাচন সংক্রান্তে অনুষ্ঠিত হয়েছিল এক গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ভবেশ কলিতা ছাড়াও আসামের প্রভারী হরিশ দ্বিবেদী, সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু, সেই সঙ্গে ছিলেন মন্ত্রী বিধায়ক সাংসদ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জেলা ও মন্ডল সভাপতিরা। এই সভায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয় যে বিজেপির মন্ডল জেলা সভাপতিরা পরবর্তী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। উল্লেখ্য যে ইতিমধ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় মন্ডল ছাড়াও বুথগুলির নতুন করে গঠন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অপরদিকে হিমন্ত রকিবুল বাগযুদ্ধ তুঙ্গে, গোমাংস খারাপ লিখে দিক, একদিনেই বন্ধ করব বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনের মধ্যে জোরদার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, গোমাংস খারাপ বলে যদি লিখে দেন রকিবুল হোসেন, তাহলে তা আসামে বন্ধ করে দেব একদিনেই। গোমাংস নিয়ে রাজ্যের ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে ফের বিতর্ক শুরু হয়েছে। গোমাংস প্রসঙ্গে নেতারা একজন আরেকজনকে বাক্যবনে গায়েল করার প্রয়াস চালাচ্ছেন। এবার মুখ্যমন্ত্রী ও ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনের মধ্যে এ সংক্রান্তে যে বিতর্ক শুরু হয়েছে তা ক্রমশ তপ্ত হয়ে উঠেছে। রাজ্যের 5টি কেন্দ্রের উপনির্বাচন শেষ হয়েছে, ফলাফলও বের হয়েছে, কিন্তু উপনির্বাচনকে কেন্দ্র করে এখনও চলছে ক্ষমতাসীন ও বিরোধী নেতার বাকযুদ্ধ। শ্যামাগুড়ির উপনির্বাচনকে কেন্দ্র করে ফের বাকযুদ্ধে জড়িত হয়েছে মুখ্যমন্ত্রী ও ধুবড়ির সাংসদ। শনিবার লক্ষ্মীপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্যামাগুড়ির উপনির্বাচনে বিজেপি গোমাংসের বুজ দেওয়ার অভিযোগ তুলেছিলেন রকিবুল হোসেন। আর তারপরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, দুঃখের মধ্যে আজ রকিবুল হোসেন একটি ভালো কথা বললেন যে গরুর মাংস খাওয়াটা খারাপ কথা, গোমাংস খাইয়ে দিয়ে বিজেপি নির্বাচন জিতবে সেটি খারাপ কথা। যেহেতু তিনি ওই কেন্দ্রটি ভালো করেই জানেন, সে কারণে আমি এখন প্রশ্ন করব যে তিনি এতদিন গরুর মাংস খাইয়ে নির্বাচন জিতে আসছিলেন নাকি। সেই সঙ্গে আমি রকিবুল হোসেনকে বলবো যে গোমাংস বন্ধ করে দেওয়া উচিত। তিনি যেহেতু বলেছিলেন যে এটা খারাপ জিনিস, সে কারণে তার লিখে দেওয়া উচিত এবং আমি একদিনই তা বন্ধ করে দেব। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, আমি ভূপেন বোরাকে একটি চিঠি লিখে জিজ্ঞেস করব যে আপনি যদি রকিবুল হোসেনের মতো সত্যি গোমাংস বন্ধ করতে রাজি হন, তাহলে আমাকে জানিয়ে দিন, আমি আগামী বিধানসভায় সম্পূর্ণরূপে তা বন্ধ করে দেব। তখন আর কাউকে গোমাংস খাওয়াতে হবে না। সে কারণে আজ রকিবুল হোসেনের মুখ দিয়ে কথাটা বের হলে তা আমি বেশ ভালোই পেয়েছি। অন্তত একটি পর্যায়ে এগিয়ে গিয়েছে, ভূপেন বোরা দ্বিতীয় পর্যায়েটি নিলেই হলো। মুখ্যমন্ত্রী আরো বলেন, গত 55 বছর ধরে শ্যামাগুড়ি কেন্দ্র ছিল কংগ্রেসের দখলে, এবার শ্যামাগুড়িতে হেরে গিয়েছেন রকিবুল হোসেন। শ্যামাগুড়ির মতো কেন্দ্রে 27,000 ভোটে জয়ী হওয়াটা ভারতীয় জনতা পার্টির জন্য যতটা ভালো, তার চেয়ে কংগ্রেস দলের জন্য এটি হলো সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া রকিবুল হোসেন ঠিক কিভাবে নেবেন সেটাই হবে লক্ষণীয়। অপরদিকে মৃতদেহ নিয়ে টানাটানি, পুলিশের উদ্যোগে সৎকার সম্পন্ন কাটিগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মুখাগ্নি করলেন স্বামী। মৃতদেহ সৎকার নিয়ে স্বামী এবং মৃতার বাবার বাড়ির লোকেদের দড়ি টানাটানির অবসানে মাঠে নামতে বাধ্য হলো পুলিশ।
দুই পক্ষকে শান্ত করতে শেষ পর্যন্ত পুলিশের ব্যবস্থাপনায় দুই পরিবারের লোকদের উপস্থিতিতে সম্পন্ন হলো মৃতদেহ সৎকার। গুহাগ্নি করলেন স্বামী ও ঘটনাটি ঘটেছে খাটিকুড়ায়। খাটিকুড়ার করৈকান্দির স্বামীর বাড়িতে সুস্মিতা দাস নামের বছর 20 এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল শনিবার সন্ধ্যায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে রাতেই পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছিল পুলিশ। গৃহবধূর বাবার বাড়ির লোকদের অভিযোগ, সুস্মিতাকে হত্যা করে পুরে আত্মহত্যা রূপ দেওয়ার জন্য মৃতদেহ ঝুলিয়ে রেখেছেন স্বামীর বাড়ির লোকজন। গত ফাল্গুন মাসেই করৈকান্দি গ্রামের বাবলা দাসের সঙ্গে কল্যাণপুরের মামার বাড়ি থেকে বিয়ে হয়েছিল বছর 20 সুস্মিতার। গৃহবধূর মা স্বপ্না দাস জানার, বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই নববধূর উপর নেমে আসে নানা ধরনের শারীরিক মানসিক নির্যাতন। শনিবার সন্ধ্যায় সুস্মিতা আত্মহত্যা করেছে বলে খবর পেলে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পড়িমরি করে ছুটে গিয়ে দেখেন সুস্মিতার নিতের দেহ ঝুলছে, কিন্তু সুস্মিতাকে মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ তিনি। বলেন মেয়েটির শরীরে রয়েছে আঘাতের চিহ্ন সহ মাটির দাগ। এই ঘটনার পেছনে শ্বশুর শাশুড়ি ননদ ননাশ জড়িত বলে অভিযোগ করেন তিনি। পোস্টমর্টেম শেষে রবিবার মৃতদেহ পৌঁছার পর দেখা দেয় সৎকার করা নিয়ে দড়ি টানাটানি। মৃতদেহ সৎকারের জন্য এদিন সকাল থেকেই খাটিগুড়া থানার সামনে অপেক্ষায় ছিলেন মৃতার বাবার বাড়ির লোকজন। গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য দেখা দেওয়ায় স্বামীর বাড়িতে সৎকারে নারাজ বাবার বাড়ির লোকজন, কিন্তু গৃহবধূর স্বামী চাইছিলেন স্ত্রীর মৃতদেহ নিজের গ্রামে নিয়ে সৎকার করবেন। ফলে পোস্টমর্টেম সেরে মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে যেতে চাইছিলেন তিনি, কিন্তু বাবার বাড়ির লোকদের তীব্র আপত্তিতে মাঝ রাস্তা থেকে মৃতদেহ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স ফিরিয়ে আনতে বাধ্য হয় পুলিশ। দুই পক্ষের দড়ি টানাটানির অবসান ঘটাতে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে পুলিশ। দুই পক্ষের উপস্থিতিতেই কঠোর নিরাপত্তা বেষ্টনীতে কাঠিগুড়া থানার অদূরে থাকা শ্মশানে সম্পন্ন হয় মৃতদেহ সৎকার। মুখাগ্নি করেন স্বামী। পুলিশ জানিয়েছে নিহত গৃহবধূর মা চাইছিলেন তাদের বাড়িতেই সম্পন্ন হবে মেয়ের সৎকার, আবার স্বামী এবং শ্বশুর চাইছিলেন নিজেদের গ্রামে নিয়ে গিয়ে মৃতদেহের সৎকার সম্পন্ন করতে। ফলে দুই পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের জামেলার সৃষ্টি না হয় তার জন্য দুই পক্ষের উপস্থিতিতে মধ্যস্থ স্থানে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে পুলিশ। থানার ওসি জানিয়েছেন এ নিয়ে এখনো নিহত মহিলার বাবার বাড়ির লোকেদের পক্ষ থেকে কোনো এজাহার জমা পড়েনি, তবে পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে আসবে মৃত্যুর আসল রহস্য। অপরদিকে গণিগ্রাম রাজনগরের মধ্যে বরাক সেতু নির্মাণের দাবি আদায়ে দলমতের ঊর্ধ্বে উঠে এক মঞ্চে এলাকার মানুষ। রবিবার গণিগ্রাম হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় ছড়িয়ে দেওয়া হলো এই বার্তা। বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এদিনের সভায় বরাক সেতু নির্মাণের এই দাবি বাস্তবায়নের জন্য দিল্লি দিশপুরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্বাধীনতার আগে থেকেই ফেরি নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে বরাক নদী পারাপার করে শহর শিলচরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন বড়খলা এবং কাঠিগুড়ার প্রায় 50টি গ্রামের মানুষ। IWT-র ফেরি নৌকা এখন ওইসব গ্রামগুলোর বর্ষা। ফেরি পারাপারের এই ঝুঁকি থেকে পরিত্রাণ পেতে সেতু নির্মাণের দাবি নিয়ে দীর্ঘদিন থেকে চলছে দৌড়ঝাঁপ। বিষয়টি দিল্লি দিশপুরের নজরে আনতে ধারাবাহিকভাবে চলছে আবেদন নিবেদন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ইমেইল এবং ডাকযোগে স্মারকপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করার পাশাপাশি তাদের সহযোগিতা কামনা করা হয়েছে। এই গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে ফের একবার ডিমান্ড কমিটির আহ্বানে হয় সভা। গণিগ্রাম হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় গণিগ্রাম, দুধপুর, শান্তিপুর, বুড়িবাইল, রাজনগর, পাতারিগ্রাম, আলগাপুর, হাতিরহাট এলাকার বিশিষ্ট ব্যক্তি সহ যুবকরা উপস্থিত হয়ে সেতু নির্মাণের এই দাবিকে গণমুখী করার উপর গুরুত্ব আরোপ করেন। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সরকার যাতে সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আরো সক্রিয়ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বিভিন্ন বক্তা। অপরদিকে জাঠিংগায় পাখিদের আত্মহত্যার মতো হাইলাকান্দির গাগলাচড়ায় পতঙ্গের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যায় গাগলাচড়ায় কাটাখাল নদীর উপরের পাকা সেতুতে লক্ষ লক্ষ পতঙ্গের আত্মহত্যার প্রেক্ষিতে সেতুর উপর পিচ্ছিল হয়ে পড়ে, এতে সেখান দিয়ে চলাচলকারীদের দুর্ঘটনার মুখে পড়তে হয়। এতে একসময় আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়। দুর্ঘটনা পরিস্থিতি রুখতে শেষ পর্যন্ত সেতুর দুই পাশে স্থানীয় নাগরিকরা যানবাহন চালকদেরকে সতর্ক করে দিতে গভীর রাত অবধি তৎপর রয়েছে। এদিন সন্ধ্যা থেকে রাত অবধি গাগলাচড়া সেতুতে একের পর এক দুর্ঘটনায় বাইক আরোহীরাই বেশি দুর্ঘটনার শিকার হয়েছে।
এদিন সন্ধ্যা গনিয়ে আসতেই দুর্ঘটনা ঘটতে শুরু করে। সেতুর উপর আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক স্কুটি চালকরা দুর্ঘটনার মুখে পড়েন। একের পর এক দুর্ঘটনায় বেশ কিছু বাইক আরোহী অল্প বিস্তর জখম হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ছুটে গেছেন। বিষয়টি স্থানীয় নাগরিকদের দৃষ্টিগোচরে আসতেই তারা সেতুর দুই পাশে দাঁড়িয়ে বাইক চালকদের সতর্ক করতে থাকেন। গাগলাচোলায় স্থানীয় যুবকরা গাগলাচোলা সেতু পরিদর্শন করে দুর্ঘটনার মূল কারণ সন্ধানে তৎপর হয়ে ওঠেন। কিন্তু 120 মিটার দুর্ঘের সেতুতে অন্য কোনো পিচ্ছিল তরল বস্তু তারা দেখতে পাননি, অথচ বাইক আরোহীদের দুর্ঘটনা কোনোভাবেই থামছিল না। একসময় আতঙ্কিত স্থানীয় যুবরা সেতুর দুই পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি যানবাহন এবং বাইক আরোহীদের থামিয়ে সতর্কবার্তা দিতে শুরু করেন। অনেক যানবাহন চালক সতর্কবার্তায় গুরুত্ব দিলে অনেকে মানতে না গিয়ে দুর্ঘটনায় জখম হন। 3-4 চাকার বাহন কোনোভাবে অক্ষত অবস্থায় সেতু পার করতে সমর্থ হলেও সন্ধ্যায় প্রথম 2 ঘন্টায় বহু বাইক আরোহী দুর্ঘটনার শিকার হন। অপরদিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রতিবেশী পরিবারের 12টি মুরগকে মেরে ফেলার ঘটনায় লালার জয়কৃষ্ণপুর গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুরগ মালিক সারিমুল হক লস্করের এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলেও গ্রেফতারের কোনো খবর নেই। জয়কৃষ্ণপুর গ্রামের নিজামুদ্দিন লস্কর মুরগের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে একসঙ্গে 12টি মুরগ মেরে ফেলেছেন বলে তারই প্রতিবেশী সারিমুল হক লস্কর অভিযোগ তুলে রবিবার লালা থানায় একটি এজাহার জমা দেন। প্রদত্ত এজাহারে সারিমুল হক লস্কর অভিযোগ করে বলেন, রবিবার সকাল 10টা নাগাদ প্রতিবেশী পরিবারের নিজামুদ্দিন লস্কর চালের সঙ্গে বিষ মিশিয়ে মুরগকে খাওয়ালে মুহূর্তের মধ্যে একই সঙ্গে 12টি মুরগ মারা যায়। বিষয়টি দৃষ্টিগোচরে এলে পরে সে সম্পর্কে খোঁজ নিতেই প্রতিবেশী নিজামুদ্দিন লস্কর পাল্টা রাগান্বিত হয়ে দাঁড়ালো, দা দিয়ে বাড়িতে হামলা চালায়। এমনকি বাড়ির পুরৌড়া মহিলাদের প্রাণে মারার হুমকি দিলে বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করেন। গ্রামের জনগণ ছুটে আসতেই সে পালিয়ে যায়। এদিকে এজাহারের ভিত্তিতে পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্তে নামলেও গ্রেফতারের কোনো খবর নেই। অন্যদিকে মৃত মুরগগুলো এখনো পর্যন্ত ময়নাতদন্ত করা হয়নি। আবদুল্লাপুর ফাড়ির ইনচার্জ সন্ধ্যা এজাহারকারী সারিমুল হক লস্করকে আশ্বাস দিয়ে বলেন, মামলা নথিভুক্ত করে আজ ময়নাতদন্তের জন্য লালা ভেটেরিনারি হাসপাতালে পাঠানো হবে। অপরদিকে কাছাড় সুগার মিল সিআরপিএফ কেমতি মাথা থেকে বিজয়নগর তারবিনচোড়ার মধ্য দিয়ে সাধুটিলা সাব সেন্টার পর্যন্ত শুকনো মরশুমে বেহাল রাস্তা সংস্কারে সাংসদ কৃপনাথ মালা ও বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার লোকজন। স্থানীয়দের পক্ষ থেকে রাজকিশোর কর্মকার, সতুরায় পবিত্র চক্রবর্তী, পটলচন্দ এবং নিখিল ঘোষ প্রমুখ জানান, রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার চরগুলাজিপির অন্তর্গত কাছাড় সুগার মিল ক্যাম্পের তেমাতা থেকে বিজয়নগর তারবিনচোড়া হয়ে সাধুটিলা সাব সেন্টার পর্যন্ত রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। অথচ এই রাস্তা দিয়ে দুর্গানগর, সাধুটিলা, খিলরবন, শ্রীপুর, লালচোড়া, চাঁদপুর, গাজীটিলা, ল্যাংটার পাড় এবং মুলিয়েলা ইত্যাদি গ্রামসমূহ থেকে প্রতিদিন যাতায়াত করেন অজস্র লোক। কর্দমাক্ত ওই পথ দিয়ে চলতে হয় শত শত স্কুল পড়ুয়াকেও। এমনকি বর্ষার সময় মহিলারাও ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে বিব্রত বোধ করেন। প্রত্যন্ত এলাকায় রয়েছে একমাত্র সাধুটিলা সাব সেন্টার, যেখানে গর্ভবতী মহিলা বা মুমূর্ষু রোগী নিয়ে মারাত্মক কষ্টে যাতায়াত করতে হয়। ঝুঁকি নিয়ে টিকাকরণের জন্য গর্ভবতী মহিলা ও নবজাতকদের নিয়ে বেশ কয়েকবার যাতায়াত করতে হয় এইসব সাব সেন্টারে। সাধুটিলা একটি হিন্দু অধ্যুষিত গ্রাম। গ্রামের জনৈক মহিলা সতু রায় বলেন, বেহাল রাস্তার জন্য ভালো পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক করাও সম্ভব হয় না। জরাজীর্ণ কাদামাখা ওই রাস্তার জন্য অনেকের বিয়ে পর্যন্ত ভেঙে যায় বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে শুকনো মরশুম, এ সময় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিতে বিধায়ক বিজয় মালাকার ও সাংসদ কৃপনাথ মালার দৃষ্টি আকর্ষণ করছেন তারা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।